রাজনৈতিক দলের কোনো পদ পদবিতে না থেকেও মোহাম্মদপুরের আদাবরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে কাউসার, মোল্লা ও ফয়সাল সহ কিছু যুবক। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করে আলোচনায় আসলেও এখনও তারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তবে স্থানীয় রাজনীতিবিদরা বলছেন, দলীয় পরিচয় ব্যবহার করে এলাকায় বিভিন্ন অপকর্ম করছে তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি করে এলাকায় আলোচনায় আসে মোহাম্মদপুরের ত্রাস, কাউসার মোল্লা, ফয়সাল, দীপু মোল্লা সহ অভিযুক্তরা। তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষমতাসীন দলের নেতারাও ক্ষুব্ধ তাদের এ ধরনের কর্মকাণ্ডে। ভুক্তভোগীরা জানান, ঘটনার সূত্রপাত অন্যের জমিতে গড়ে ওঠা রিক্সার গ্যারেজের ভাড়া নিয়ে। আমার ছেলেরা বলছে যে গ্যারেজ ভাড়া তুমি ফয়সালরে দিবা, ফয়সালরে ছাড়া কাউকে দিবা না গ্যারেজ ভাড়া। আমি গ্যারেজ যার কাছ থেকে নিছি আমি ঠিক তারই আমি গ্যারেজ ভাড়াটা দিব। আমি তো ফয়সালের কাছে দেব না, ঋণ না, ফয়সাল তার জায়গার মালিক না। কয় তুই যদি না দাস তাহলে তোর গলা হেন থেকে ফালাইয়া দিব। কাউসার মোল্লা এক গ্রুপ নিয়ে ঢুকে, তার পিছনে দীপু মোল্লা হাতে বড় বড় রান্দা স্যান নিয়ে ঢুকে। তো ওরা ঢুকা ফার্স্টে ওরা ঢুকে নাই, ফার্স্টে কাউসার মোল্লা দুই রাউন্ড গুলি করে ঢুকছে। এখানে ঢুকার পরে আমারে আইসে বলো আর ধর। এ নিয়ে কথা কাটাকাটি, এরপর 30 নম্বর ওয়ার্ড যুবলীগের অফিসে সমাধানের জন্য বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু বৈঠকে বসার আগেই শুরু হয় কমান্ডো স্টাইলে সন্ত্রাসী কর্মকাণ্ড। শনির বিলে ত্রাস বললেই চলে। ওর নাম হইল কাউসার মোল্লা, বাবার নাম ইয়াসিন মোল্লা। ওই হইল গিয়া বিভিন্ন মানুষের ব্ল্যাকমেল করে চলে। এই ব্ল্যাকমেল যারা করে তাদের একটা রাজনৈতিক সাপোর্ট দরকার। ওই সাপোর্টের কারণে কিছু রাজনৈতিক নেতার সাথে ওই আর ওঠা বসা আছে, কিন্তু ওই কোনো পোস্ট ক্যারি করে না। এমনকি ক্ষমতাসীন দলের নেতাদের নাম ব্যবহার করার অভিযোগ রয়েছে কাউসার মোল্লা ও ফয়সালের বিরুদ্ধে। ভুয়া পরিচয় ব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করাই ছিল ফয়সালের প্রধান কাজ। পিস্তল দীর্ঘদিন ধরেই ও এগুলো মানুষকে হুমকি ধুমকি দিয়ে আসতেছে, 6-7টা পিস্তল। মনে করেন আমাকেও ব্ল্যাকমেলিং করতেছে, আমার কাছে দিতেছে, আমার ঘরে ও আইনা দেখাইতেছে, এটা আবার ভিডিও করতেছে করে আমাকে ব্ল্যাকমেলিং করতেছে। ও তো ওনার শিকার তো হয়েছে, আগে তো আর জানতাম না, এখন তো বুঝতেছি যে আসলে ও একটা প্রতারক, মানে ছদ্মবেশ ধরে চলে। অস্ত্রধারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।